মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। এই দেখো মামে দুজনা তো আজকে, এই দেখো বউ সেজে গেছে রে। গুড মর্নিং বলে দিলাম। হ্যাঁ তো চলো, আজকে এখন 9টা বাজে, কোনো কাজ টাজ হয়নি, সেই আগেরকার দিনের মতনই হয়ে গেল। বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, ঘরগুলি সব অগোছানো আছে, তো কাজ শুরু করে দিই। আর আর আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, নতুন ফ্রেন্ড যদি হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পুরনো ফ্রেন্ড যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেকটা ভালোবাসা। আর চলো কাজ শুরু করে দিই। তো কী করছি দেখো, সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমি উঠানটা হাফ উঠান ঝাড় দিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি আছে। কলতলাগুলো ভালো করে ঝাড় দিয়ে একদম এ মাথাটুকু ও মাথায় ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কেননা মানে দুদিন ধরে ঝাড় দেওয়া হয়নি। এই মানে জল বৃষ্টি হয়েছিল, এই কারণে ঝাড় দেওয়া হয়নি। তো দেখো আমি একদম মানে ও মাথা থেকে একদম লাস্ট মাথায় পুরো ঝাড়টা মানে ঝাড় দিয়ে একটা জায়গা উঠান ঝাড় দিয়ে চলে এসেছি। আর এই দেখো মাথাটা ফুল লাগিয়ে নিয়েছি, কেমন লাগছে আমাকে একটু কমেন্টে একটু বলো তো, কমেন্ট করে জানিও। তো চলো, আর মেয়ে পড়তে বসে গেছে, তো মাঝে মাঝে ক্যামেরাটা ধরছে, মানে আমার একটু উপকার করছে এই দেখো। তো চলো এবার অনেকগুলি জামা কাপড় আছে, সেগুলো সব ধুয়ে যাবো, আর ঘরের কাজগুলি করে নিই তাড়াতাড়ি করে। আবার 10টা বাজতে যাচ্ছে, এখন 9:30 বাজে, তো 9:30 না সরি 9:45 বাজে। তো চলো তাতে করে করে নিই। তো দেখো আমি এখন জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি হয়ে গেছে বলে জামাকাপড়গুলো ধুতে পারিনি, আর হসপিটাল পড়ে গেছিলাম, সেসব জামাকাপড়গুলি আছে। আর মায়েরও আছে, মাও এখানে মানে রেখে গেছে। তো যাই হোক, তো মায়ের আছে, আমার আছে, আর মেয়ের তো আছেই, বাদ দাও। আর বিছনা চাদর মাদরগুলো সেগুলো আছে, সেগুলি কাচবো না, সেগুলি মানে পরে কাচবো, এগুলি কাঁচা হয়ে গেলে পর ভিজিয়ে রেখে দেবো। আমার জামাকাপড় ভিজানো হয়ে গেছে, ওই দেখো সব ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর ঘরে যা আছে সেগুলো কাজগুলো গুছিয়ে নিই, চলো দেখতে থাকো। তারপরে কলতলায় গিয়ে যে বাসনগুলো আছে সেগুলো মেজে আসবো। তো দেখো আমি এই ঘরটার মধ্যে এখন গোছাতে চলে এসেছি, তো মানে খাটের তলার মধ্যে চুল, তারপরে জলের বোতল, হ্যাঁ এগুলো সব আছে। তো এগুলো সব মানে গুছিয়ে রেখে দিচ্ছি জায়গাটা। জায়গা রোজ দিনকার মানে একই মানে কাজ আমাকে ডেলিই করতে হয়। তো চলো মানে এগুলো যদি না গুছিয়ে রাখি তাহলে অন্য কাজগুলো আমি করতে পারবো না, তার জন্য আমি তোমাদেরকে মানে প্রথম থেকে আমি শুরু করছি কাজ মানে কী কী করছি। তো দেখো এখন সোফাটা মানে সোফাগুলি মানে ওই তাওয়ালগুলি মানে মানে কী বলবো, যে এইদিক ওইদিক হয়ে যায়, তো মানে এটা আমার মানে দুবার তিনবার চারবার করে একটা মানে আমার এটা গোছাতেই হবে। আর এই যে মেয়ে বদমাস মানে ক্যামেরা চলছে, ভয়ে আসতেও পারছে না, আর জানে ও মারধর খাবে। তো দেখো একবার চলে যাচ্ছে, আবার একবার আসছে, আর ওই দেখো মানে ডাইনিং টেবিলের মানে বসে আছে, ও চেয়ার থেকে মানে ইশারা করছে। ভালো করে খেয়াল করবে, দেখবে কীরকম বদমাস দেখো। তো যাই হোক চলো, তো মানে আমি এখন এইদিক ওইদিক শুধু করে মানে শুধু কী বলতো বোতল মানে রাখছি, তারপরে মানে টুকিটাকি মানে খেলনা হেন তারও মানে অনেক কিছু করে থাকে, অনেক কিছু করে থাকে। তো যাই হোক ওগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখার পর এখন আমি ঘরগুলি সব ঝাড় দিয়ে দিচ্ছি। আর কী বলবো, ওরা রোজ দিন ঝাঁট দেওয়ার পর না মানে এত কোথা থেকে নোংরা হয় কি জানি, তো এত এত শুধু নোংরা বেরোবে। আর এগুলো হচ্ছে ভুট্টা না, সেই খোসাগুলি, তো সেই আগের দিন ভুট্টা নিয়ে এসছে ভুট্টা, তো যাই হোক সেই খোসাগুলি মানে ফেলা হয়নি, তো সেগুলো একটা জায়গায় রেখে দিলাম, তো আজকে সব মানে ফেলে দিচ্ছি। আর এগুলি কী বলতো বৃহস্পতি বাচ্চারা না নেয় না, এটা হচ্ছে আর একটি ঝামেলা। তো চলো আমার সব ঝাঁট মানে হয়ে গেছে, এখন বাইরেটা উঠানটা ঝাঁট দিয়ে দিয়েছি, তো ওই নোংরাটা ভুল করে এখানে ফেলে দিচ্ছি, তো এখানটা আর একটা সাইডে আমি ঝাঁট দিয়ে গুছি রেখে দিই। আর এদিকে আমার পুরো ঘর সব ঝাঁট হয়ে গেছে, এবার চলে এসেছি বড়ো ঘরটা, মানে আমি যেই ঘরটা থাকি সেই ঘরটা এখন মুছে নিই। তো চলো, মেয়ে ক্যামেরাটা ধরেছে এখন, তো ক্যামেরা ধরেছে, তো দেখো মানে কোন দিকটা দেখাবে কোন দিকটা কী করবো শুধু আমি নিজেও যাই না। তো চলো দেখতে থাকো, আমি ঘরটা তাড়াতাড়ি মুছে নিই। আর নেতার লাঠিটা না এতটা বড়, মানে কি ভারী কি বলবো যে আমি না মানে ওর ওয়েটে নিতে পারি না। তো চলো আমি মুছে নিচ্ছি, এই বড় ঘরটা আমার হয়ে গেছে, তো এবার রান্নাঘরগুলি মানে এপাশে ওপাশে ঘরগুলো সব মুছে নিই।
আর এখন দেখো কলতলা কিরকম রোদ্দুরটা, শুধু দেখো তো কি করব, রোদ্দুর মানে এখন অনেক দেরি আছে রোদ যেতে, তো মানে বসে থাকলে হবে না গো। অন্য অন্য কাজ, যেগুলো কাজগুলি যাচ্ছিল সমস্ত ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি এখন বাসন মানে মাসে চলে এসেছি। আর ওই যে জামা কাপড়গুলি আছে তো ওগুলো যতক্ষণ না কাজাকুচি করবো তত রান্না মানে করতে পারবো না। তারপরে মিনিকে ধরো চান টান করানো আছে, হ্যাঁ, তো আরও কাজ অনেক মানে আমারও আছে কিছু কাজ বাকি, সেগুলো করতে হবে। তো চলো, আমি দেখো কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে যাচ্ছে, তো আমি মানে ধুয়ে নিচ্ছি এখন। বাসন মেজে চলে এসেছে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, আর ওই দেখো এখন যে গামলার মধ্যে জামা কাপড়গুলো কাচা হয়নি, তো এখন কাচাকুচি করি। তো চলো তাড়াতাড়ি করে আসি। দেখো একটু রোদ্দুরটা কমে গেছে, আর রোদ্দুর আছে অতটা গায়ে লাগছে না। তো চলো এবার জামা কাপড়গুলি কাচাকুচি করে নিই। আর এইদিকে দেখো নারকেল গাছটা মানে ওই জলের ড্রামটা কেটে তারপরে নারকেল মানে ছিল একটা ঘরে, তো ওই নারকেল মানে প্যাক মানে বলে না প্যাক দিয়ে গাছ মানে পাতা টাতা হয়ে গেছে, তো ওইটাই দেখো মানে এত সুন্দর সবুজ গাছ আর হাওয়া দিচ্ছে নড়ছে, খুবই সুন্দর লাগে। তার পাশে তো তোমাদের সেদিনকে দেখেছি এই গাছটাও দেখেছি, তো যাই হোক ওই পুঁই শাক গাছ মানে কি করছো আজ, যাই হোক আজকে সারাদিনের ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো কাজ মানে কাচাকুচি এত করেছি আর এত মানে একভাবে কাজ করে গেছি যে শরীরটা কীরকম একটা লাগছিলো বলে শুয়েছিলাম খাওয়া দাওয়া করার পর। তো যাই হোক, কী কী রান্না করলাম তো সেগুলো তোমাদেরকে আর দেখানো হলো না, কারণ কালকের মানে চিকেন করেছিলাম, তো সেই চিকেনটা দিয়ে মানে খাওয়া হয়ে গেছে, শুধু ভাত আর আলু সিদ্ধ করেছিলাম, তো এই দিয়ে খেয়েছি। তো যাই হোক, আমার বিকেলের বাসন মানে পড়ে রয়েছে, আর হচ্ছে যে মানে রান্না বান্না মানে শুধু ভাত করেছি, আর কি তরকারি করব সেগুলো এখনও বাকি আছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, এইখানে আমি এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন ফ্রেন্ড যদি হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেকটাই ভালোবাসা। তো যাই হোক, আজকের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আবার দেখা হচ্ছে।